laie 让对去你去 তুই একটু ধর তারপরে চলে যাব স্টার্টিং করে দিয়ে বেড়ে যাবে কাজগুলো আছে তো হ্যাঁ 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 নমস্কার সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত 60x10 আবার ঠিক কমিটমেন্ট অনুযায়ী আমি নিয়ে এসেছি কাঞ্চিপুরম কত ভ্যারিয়েশন আপনারা দেখুন আপনারা যেভাবে দেখেছেন তো তার থেকে বাইরে বেরিয়ে সেই পুরনো ট্র্যাডিশনগুলোকে নিয়ে এসে কিভাবে শাড়িগুলো তৈরি করা হয়েছে দেখবেন এমনি তো ট্র্যাডিশনাল আছে আর অন্যান্য যেগুলো বাজারে যে প্রচলিত সেগুলো তো আছে কিন্তু আজকে দেখবেন আপনারা সবাই জয়েন করুন এবং পিকচার ঠিকঠাক আসছে কিনা সেটা একটু জানান আর সাউন্ড ঠিক মতো আসছে কিনা জানান আজকে খুব সুন্দর আর সকালবেলা আমাদের কাঞ্চি কটন দেখাবার কথা ছিল কিন্তু আমাদের ল্যান্ডিং হয়নি আমরা দেখাব দু তিন দিন দুদিন পরে আমরা দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আমাদের ওয়ার হাউসে কিছু সাত আটটা ডিজাইন আমাদের এখনো ল্যান্ডিং হয়নি আসুক ওই প্রসেস এর লজিস্টিক আছে এসে গেলেই আমি দেখিয়ে দেব কারণ আপনাদের আগে আমি দেখাই তারপরে তিনটে ভাগ করে দিই হ্যাঁ নমস্কার জমা ম্যাডাম অনেক অনেক শুভেচ্ছা সবাইকে দেখিয়ে দেব দেখিয়ে দেব হ্যাঁ 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 আপনারা জয়েন করুন প্লিজ শুরু করব প্রচুর একদম দেখুন একদম মধ্যে থেকেও বেরিয়ে গিয়ে কন্টেম্পোরারি কিছু হয়েছে এবং খুব ভালো ভালো প্রত্যেকটা শাড়িতে মেরিট আছে আপনারা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি নিয়ে কাজটা করি আর কি প্রাইজেও দিতে পারি সেটাও দেখবেন সেটাও দেখবেন প্রফিট যেরকম করতে পারি আবার সেরকম ছাড়ও দিতে পারি উৎপাদন আমাদের ছাড়ের সিদ্ধান্ত নিতে পারি দেখুন খুব সুন্দর হ্যাঁ বলবো ঈদের শুভেচ্ছাটা বলবোই ঈদের শুভেচ্ছা বলবো না তিরিশটা রোজার পরে একটা সুন্দর ঈদ উৎসব আছে ঈদের উৎসব ঈদের কথা তো বলবোই আপনারা জয়েন করুন হ্যাঁ জয়েন করুন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে আপনাদের সামনে দেখাবো মানে থ্রি প্লাই ফোর প্লাই লিলেন অ্যাকচুয়ালি কাঞ্চিপুরমের লিলেন টিলেনগুলো খুব একটা এক্সপেরিমেন্ট হয় না কিন্তু আমরা দু চারটে শাড়িতে আমরা করিয়েছি সেটা দেখাবো আপনাদের সামনে আর আজকে যা অফার প্রাইজে আপনাদের দেবো কোনোদিন চিন্তাই করতে পারবেন না এই যে দেখুন ট্যাগুলো ঝুলছে দেখুন ট্যাগগুলো ঝুলছে আর ট্যাগগুলো কিন্তু এদিকে কাট হবে চোদ্দ তারিখের পরে কারণ একটা সময় থাকে তারপরে সেই হয় ছাড় শুনুন ছাড়টা একদম এই যা মাঝখানে আছে হয় ছাড় আপনি ওইদিকে নেবেন নাহলে ছাড় আমি নেব প্রফিটটা যে ছাড়ের ছাড়টা থাকবে যেটা পঞ্চাশ শতাংশ কুড়ি শতাংশ 30 শতাংশ যেটা থাকবে হয় আপনি অ্যাচিভ করবেন নালে আমি করব আমার একটু ইনভেস্ট হবে আর আপনার না হলে আপনার ইনভেস্টমেন্ট হবে আপনার কিন্তু ওয়ার্ডড্রপ সমৃদ্ধি হবে এইটুকুই বললাম যে এটা কাস্টমাইজ করা এটা তো এটা আমাদের কি বলবে এটা ফোর প্লাই মসজিদাবাদ আছে ওর মধ্যে বাটি আছে এই বাটিকটা দেখুন হ্যাঁ এটা বলো এই বাটিকটা হচ্ছে রবি ঠাকুর ইন্দোনেশিয়ার থেকে প্রশিক্ষণ দিয়ে যেই উনি এখানে শ্রীনিকেতন মানে শান্তিনিকেতনের শ্রীনিকেতন গ্রামে যে একটা মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন এই হচ্ছে ক্র্যাক বাটিক তারপরে বাটিকের অনেক ভ্যারিয়েশন এসছে এই যে যে এটা এটা যেটা আমরা বাটিক বলে চিনি আর কি ওয়াক্স মানে এরকম বললে কোথায় রাখবো এত প্রশংসা এত সুন্দর শুনো যে আগে কি বলতাম আগে যখন বয়স ও মজা করে বলি আজকে একটা আপনার ঋণিকে তো আপনারা জানেন খুব মানে অনেক বড় সঞ্চালক তো ওই অনেক দিন আছে প্রায় তিরিশ বছর আগে তখন অনেক ছোট ছিলাম তিরিশ পঁয়ত্রিশ বছরই হবে পঁয়ত্রিশ বছর আগে পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ বছর আগে শাড়ি দেখাবো এটা মজা এটা বিরাট মজা আপনাদের সঙ্গে কারণ টাইমের কোন ডিউরেশন নেই চ্যানেলে যখন বসতাম তখন টাইমের ডিউরেশন দেখাও নাহলে মানে সুতরাং যখন বলতো তখন কি বলতাম ছোটবেলায় তখন আমি বলতাম আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল বলেই দি এটা তো টেলিকাস্ট ওদের আর্কাইভে আছেই ইটিভি ছিল তখন ইটিভি ছিল আর ডিডি বাংলা ছিল তাই তো এই দুটো চ্যানেল ছিল বাংলা তখন আমাকে জিজ্ঞেস করলো ওই আমার কাছে ওদের একটা অনুষ্ঠান হয় আর কি কি যেন যাই হোক খুব পপুলার ছিল ওদের রোজগারে কিন্তু নয় ওদের একটা প্রোগ্রাম হয় দুপুর বেলা হতো আমার কাছে এসছে একদম পুরো ফুল নিয়ে এসছে তা আমাকে প্রথম শাড়িটাই দেখাবার পরে জিজ্ঞেস করছে আমার ইন্টারভিউ নিচ্ছে আমাকে বলল এই আপনার কাছে সেরা মানুষকে তখন আমি বললাম আমার কাছে সেরা মানুষ হতে যে সবচেয়ে দামি গাড়ি চাপে তখন তো আমার একটা স্বপ্ন ছিল আমার কাছে একটা বাইক ছাড়া কিছুই ছিল না হ্যাঁ সত্যিই তাই ছিল না হ্যাঁ ছিল না একটা বাইক ছাড়া কিচ্ছু ছিল না আমার কাছে নাথিং তো আমি বললাম ওই বাইকটা নিয়েই আমরা দুজনে সব ঘুরতাম তো বলে ওনা হেসে ফেলেছে হেসে ফেলার পরে তারপরে জিজ্ঞেস করলো যে হ্যাঁ তারপর তারপর এটা তো যে ভালো দামি গাড়ি চাপে তাকে আপনি পছন্দ করেন সেরা মানুষ তারপরের জন আমি হচ্ছে যে আমাকে ভুল ধরিয়ে দেয় তখন খুব অ্যাপ্রিসিয়েট করছিল সবাই তাই না এই তো একটা ইন্টারভিউ তো বললাম যে যা করেছি করেছি আপনাদের কাছে দিয়েছি যেটা ফেসবুকে দিয়েছি পোস্ট করেছিস হ্যাঁ আছে দিন তখনও খুব অ্যাপ্রিসিয়েট করেছে বাহ আসলে সিনিয়র সিটিজেন হয়ে গেলে মানুষ রিটায়ার করে চিন্তা ভাবনা করে অন্য চিন্তা ভাবনা করে আমি বলছি না না আমি আপনাদের সঙ্গেই থাকবো আমি কাজ করবো যা করেছি করেছি করব এখন অ্যাকচুয়ালি বাধা বিপত্তি যাই আসে দেখুন আমি যদি বম্বে উদ্দেশ্যে রওনা দিই আমি হয়তো বাই এয়ার যাব নাহলে ভায়া নাগপুর যাব বলে ভায়া এলাহাবাদ আমাকে কিন্তু গন্তব্যে পৌঁছাতেই হবে তো অসুবিধা কিছু নেই আসার মানে যখন আপনি যখন একটা যাওয়ার রাস্তা খুঁজেছি সে আমি সঠিক লক্ষ্যে ঠিক পৌঁছাবো তাতে যদি অনেক বাধাও আসে তাহলে কোন সমস্যা কিছু নেই আপনারা জয়েন করুন আর দেরি করানো যাবে না আপনার বিশ্বাস করুন শাড়িগুলো শুধু দেখবেন কালকে কি ছিল কুটু তো মানে কি কি ছিল কালকে কালকে একটা ছিল না কাঞ্জি দেখাবার জন্য করবাই ভাই এই তো দিস ওয়ান ভাই হ্যাঁ ও আসো 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 অনেক কথা বলেছি হ্যাঁ চলছে উপবাসের মতো পবিত্র রমজান রোজার শেষে এই দল ফেতর আনন্দিত প্রাণ সবাইকে এদের শুভেচ্ছা সবাই না কিন্তু সবাই স্পেলিংটা দেখা এটা তুই আর আমি মিলেই তো করলাম না তাহলে এই সবাইকে কেরম পোকা পোকা লাগে সবাই একদম জোর করে এই ক্যাপশন গুলো মনে তোকে একটু দেখিয়ে দে তোকে একটু দেখিয়ে দে প্লিজ দেখ তোকে চেনে সবাই বিশ্বজিৎ বাবু বাপিরা হ্যাঁ ওকে আজকে নিয়ে এসছি একজন না মানে সুমন অ্যাকচুয়ালি ক্যামেরা করে খুব ভালো তো বিশ্বজিৎকে বললাম তুই একটু ধরে দে তারপরে অন্য কেউ ধরে নেবে তো হ্যাঁ শাড়ি ভাব রে ভাব ও আজকে একটা না আমরা আমাদের মানে আমার জেলায় হয়েছে একটা লেহেঙ্গাটা আগে দেখিয়ে দেবো হ্যাঁ এটাই দেখিয়ে দিই দেখুন হ্যান্ডক্রাফটেড এটা বম্বে আমার ওইবার্সের একটা বম্বেতে একটা ওদের একটা মানে ওদের একটা অর্ডার ছিল এই যে পুরো হাতের প্রযুক্তি এক ভালো করে দেখো এটা এটা আপনারা ক্রয় করুন বা না করুন আপনারা আপনাদের মানে ফোনে রাখুন একটা হ্যাঁ অনেক মানে ফিফটি পার্সেন্ট এর কম দামে আমরা দিয়ে দেবো অনেক বড় বড় স্টোরে যেরকম আপনাদের অ্যাপার্টমেন্ট নিয়ে যেতে হয় দেখুন হ্যাঁ 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 পুরো হ্যান্ডক্রাফটেড নিয়েছিস পুরো ছবিটা বাহ এবার রাখো রাখো এই দেখুন এটা হচ্ছে ব্লাউজ আমি বললাম ঠিক আছে দেখুন কোন কম্পেন্ট নেই হাতের এই যে হাতের ঘোরানোটা দেখি দাও এই যে দেখুন দেখেছেন কত মানুষের শ্রম আছে এরকম দেখুন এটা হচ্ছে দেখুন বড় বড় ডিজাইনাররা যেরকম ভাবে করে দেখুন বিউটিফুল আর এইভাবে দেখুন এইভাবে প্যাচিং আছে কোনো হ্যাঁ পাইপিং দেওয়া আছে এখানে দেখবেন দেখা তো খোলো এই দেখুন খুব সুন্দর দেখুন এই যে দেখুন পুরো কলি করে সেইভাবে করে করা অনেক পরিশ্রম অনেক পরিশ্রম আমরা ভ্যালু বেশি নেব না আপনাদের কাছে এই যে ক্যান ক্যান দেওয়া আছে দেখুন বিউটিফুল নেব না ভ্যালু বেশি না এটা সিক্সটি টু থাউজেন্ড এখন টোয়েন্টি পার্সেন্ট অফ ওয়ান পিস যদি আরেকটা কেউ অর্ডার দেন আমার এখানেই হবে আমার জেলায় হবে আমার ইউনিটেই হবে কিন্তু আরেকটা যদি অর্ডার দেন তাহলে মিনিমাম সিক্স যান তখন কিন্তু লাগবে এখন নিলে কুড়ি শতাংশ ছাড়ে সুবিধ থাকবে এটা কি হলো আমি একটা হ্যান্ডক্রাফটেড পোশাক আমি আমার গায়ে নিলাম খুব ভালো দেখিয়েছিস ভালো করে আরেকবার দেখি না দেখো দেখো খুব সুন্দর এটা দেখো না একটু দেখো এটা এর জন্যই বললাম এসিটা আগের থেকে চালিয়ে রাখতে চলো এইবার দেখুন শাড়িতে আসছি প্রত্যেকটা শাড়ি এগুলো কিন্তু এই এই পর্ব কিন্তু আপনারা ফোনে রাখবেন তাহলে বুঝতে পারবেন আমরা নিয়ে কাজ করি ও মঙ্গল বেনারসি এই দেখুন মঙ্গল বেনারসি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান দুটি হৃদয়ের মেলবন্ধন এই দেখুন এই দেখুন মঙ্গল বিউটিফুল বিউটিফুল প্রচুর বেনারসি আছে প্রচুর আমরা লালটা দেখাই কিনা লালটা আমার খুব পছন্দের সং কিন্তু একদিন একদিন কেন আমরা পরপর পরপর বিভিন্ন রকম দু হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ আপনারা দূরের বন্ধুরা আপনার এসে থেকে বিয়ের মার্কেটিংটা করুন কোনো সমস্যা নেই আমাদের অতিথিশালা আছে কোনো সমস্যা কিছু হবে না ওয়ান থ্রি নাইন ওয়ান ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা উঠে যাবে চোদ্দ তারিখের পরে ওয়ান ওয়ান থ্রি টু হ্যাঁ কোনটা

দেখুন 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 বহরটা দেখুন দেখুন কোথায় আছি আমি কোথায় আছি আর শাড়ি কোথায় আছে হ্যাঁ প্যান করো হ্যাঁ বিউটিফুল এবারে বিয়ে নতুন করে ভাবুন নতুন করে আমার তো নতুন করে নতুন করে মানে দেখুন প্রত্যেকটা মানুষের বিয়ে কি আবার করতে হয় নাকি বিয়ে করার প্রয়োজন হয় না আপনি যে কোনো দিন সুন্দর থাকবেন মন ভালো থাকবে সেটাই সবচেয়ে বেশি সুন্দর আর সুন্দর থাকার জন্য যা যা করতে ইচ্ছা করে তাই করবেন তাই করবেন আবার বলি বারবার বলবো নিজেকে সুন্দর রাখার জন্য অন্যকে সুন্দর থাকার জন্য মানে সুন্দর নিজে থাকবো অন্যকেও রাখবো তার জন্য যা যা প্রয়োজন তাই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মহিলার করা উচিত এটা একান্ত ব্যক্তিগত আমার শাড়িটা দেখো ধরবে না মাথা নষ্ট ম্যাচিং গুলো দেখবেন কোথায় বিউটিফুল কোথায় কি সুন্দর জড়ি দেখুন 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 কালার ম্যাচিং দেখুন হা 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 দেখুন কন্ট্রাস্ট কালার ম্যাচিং গুলো দেখুন একদম অল ইন্ডিয়া ম্যাচিং বেঙ্গলের ম্যাচিং নয় এগুলো দেখুন এই যে করবাই তিস এই যে ভালো লাগে আপনারা এত নলেজ আপনাদের আমার মনে হয় আরো কিছু ভালো 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 প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসি হ্যাঁ 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 ম্যাচিং দেখুন কালার দেখুন অনেক কমপ্রাইজে দিয়ে দেবো খাবার খালি করো এখন টাকা আসবে আবার টাকা তৈরি করবো দেখুন এই দেখুন তোমাদের বারবার বলছি এখানে ট্রাকটা রাখবে এই দেখুন ওয়ান ফাইভ থ্রি সেভেন ফাইভ ফিফটি পার্সেন্ট অফ সেভেন সিক্স ডবল এইট দিয়ে দিচ্ছি আমরা আমরা দিয়ে দিচ্ছি এগুলোকে রাখবো না আবার নতুন করে এসে রিফিল করব হ্যাঁ এটা ফোর প্লাই ফোর প্লাই ফোর প্লাই একদম ফোর প্লাই ঠিক ফোর প্লাই টু প্লাই এর একটা শাড়িও নেই এখানে সব ফোর প্লাই সব হ্যাঁ হ্যাঁ এটা তো আপনাদের প্রিয় এই এত বড় যে চাবিটা কোম্পানির আমার প্রতিষ্ঠানে সব তো আপনাদের কাছে দিয়ে দিয়েছি আবার আপনাদের কাছ থেকে ঠিক অটোমেটিক চলে আসবে চোদ্দ তারিখ রাত্রি না তেরো তারিখ রাত্রে চোদ্দ তারিখ রাত্রে চোদ্দ তারিখ রাত বারোটা একে সার্ভার আবার প্রোমো করা আছে তো হ্যাঁ ছাড় এখন ডিসকাউন্ট প্রোমো করা আছে এখন আমি ভুল বললেও সবটা ঠিক নিয়ে নেবে উৎপাদন আমাদের ছাড়ের সিদ্ধান্ত আমরাই নিতে পারি উৎপাদন আমাদের প্রোডাক্ট আমাদের তৈরি আমাদের বিভিন্ন লাগারে তৈরি আছে সুতরাং সমস্যা কিছু নেই আপনারা আসুন আর শাড়িগুলো দেখুন সব কন্টেম্পোরারি আমি কোনটা দেখাবো আচ্ছা এটাই দেখিনি হ্যাঁ এই শাড়িটা দেওয়ার দরকার কোনো দিন নয় এই শাড়িটা এখন থাকলে আরো এই দেখুন আমরা কেন বলি এটা না

ইয়েস এটা কি আছে কপার টু গোল্ড নীল বর্ডার নীল দেখলেন আমরা অ্যাকচুয়ালি কি হয় কিছু কিছু শাড়িকে এরকমভাবে আমরা করে নিয়ে আসি কিন্তু টাকা লাগে বলে এখন আনি না এখন মুখের কথা আপনার বিশ্বাস করছে যেন কিছু কিছু শাড়িকে নিয়ে আসতে হয় বিউটিফুল এই শাড়িটাও কোনোদিন দেখেননি আমি এত বড় কথা বলবো একমাত্র যদি কাঞ্চিপুরমে অনেক বড় বড় স্টোরে আপনারা যান তখন তাও আপনার মানে তাও আপনাদের সেইভাবে দেখার পরে আপনাদের এই সব শাড়িগুলো বের করবে কাঠের বক্স থাকে এরকম এরকম করে বের করে খুব সুন্দর করে করবে এ দেখুন কত গয়না পড়ার কত শাড়ি লাগে দেখুন টিসু টিসু হয়েছে এটা দেখো বর্ডার ভাপ রে বাপ শাড়ি দেখো আঁচলটা দেখুন আর একটু দেখবেন দেখুন ছাড় দিচ্ছি বলে তো হয় এই দেখুন অ্যাটাস্ট অ্যাটাস্ট বর্ডার এ দেখুন একদম মানে কাঞ্চীপুরমের পুরো গোলাগুলো আছে ওই সার্কেলটা হচ্ছে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল বলেন দেখুন বিউটিফুল দেখছেন এই এই যে কপারটা দেখ হ্যাঁ এটাই বলে দিচ্ছি এর সঙ্গে কপার আর সিলভার আর জরি মিক্সড করে করা আছে দেখুন

দেখুন টিস্যু টিস্যু ফোর প্লাই একটু ঠান্ডা হোক দেখিয়ে দেখ বিউটিফুল শাড়িটা নিয়ে যান আপনার ব্যক্তিগত সংগ্রহে থাকবে আর যত খুশি গয়না পড়ুন ওই যে ওই দেখুন ওই দেখুন দেখিয়ে দিচ্ছে সাইনবোর্ড লাগিয়ে দেখিয়ে দিচ্ছে ভেরি গুড ইন্টেলিজেন্ট কারণ অফারটা এইটা হয় আপনারা নেবেন নাহলে আমি নেব একটা শাড়ি তো রাজঘরানা নেই একটা শাড়িও গাদোয়াল নেই একটা শাড়িও আমি ভাবতে পারিনি যে উড়িষ্যার যে এত ইকতের এত ডিমান্ড এত বোঝেন আপনারা অ্যাকচুয়ালি ইকোটায় এরকম এত সুন্দর শাড়ি অনেকে হয়তো চমক নেই বলে মানে আদারওয়াইজ নেবেন না কিন্তু দেখলাম আরে সমস্ত শাড়ি সোল্ড আউট আমি আবার দেখাবো আরে কটন তো দেখাবোই এখন আবার দেখাবো দেখাবো কিছু এই নববর্ষের জন্য গাদাওয়ালও অ্যারেঞ্জ হয়েছে সেগুলো দেখাবো তুমি গাদাওয়ালটা কালকে করে দিয়ে রোববার যদি হয় দুটো দেখিয়ে দেবো ফোর নাইন ফোর নাইন जीरो फोर नाइन फोर नाइन जीरो फिफ्टी परसेंट ऑफ टू फोर सेवन फोर फाइव ब्यूटीफुल देखो है ऑल इंडिया डिलीवरी ये इसका सारी ऑल ओवर इंडिया डिलीवरी होगा ऑल ओवर वर्ल्ड में होगा एक्सेप्ट बांग्लादेश छोड़ के ब्यूटीफुल না আমাদের তুমি আচ্ছা এই শাড়িটা কোন ছাড়ের দরকার হয় বলুন জীবনে কোনোদিন পুরনো হবে দেখুন আমি বলছি ছেড়ে দাও ছেড়ে দাও এই সব ফ্যামিলি ছেড়ে গেছে মানে কালার নেই আমরা সেট থাকলে ওটাকে ফ্যামিলি বলি পাঁচ ছটা সাতটা আটটা কালার যদি থাকে ওটাকে ফ্যামিলি ফ্যামিলি নেই ও একা পড়ে আছে ওকে বিদায় নিয়ে আজকেই সকালবেলা রাজুর সঙ্গে আমি বললাম তো রাজু বললে এটা কেন দেওয়া দরকার আছে এর তো কাস্টমারই আলাদা আমাকে বলছে আর যদি দিয়ে দাও দিয়ে ফ্যামিলি নিয়ে আবার নতুন করে বিউটিফুল এখন এখন এই শাড়ি দেখুন এই শাড়িটা বিভিন্ন অনেক ভালো স্টোরেও পাওয়া যায় এমন না যে কলকাতা তিন চারটে স্টোরে পাওয়া যায় আমাদের সঙ্গে ছাড় ছেড়ে দিন ডিসকাউন্টটা ইস্যু না আপনারা তাও দেখবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ডিফারেন্স হবে দাও করা আছে জরিটা দেখুন beautiful blouse. আচ্ছা এটা এটাকে কি বলে ও গেছে তো হ্যাঁ এটাকে দেখুন কি বলে ডবি ডুরে বলে মানে ছল্লিও বলে এটাকে ছল্লি হিন্দিতে হিন্দি মে ওসকে ছল্লি বলতা ছল্লি ছল্লি দেখিয়ে ছল্লি ডবি ডুরে বলে ইংলিশ নাম আছে হ্যাঁ টেক্সটাইলের নাম হচ্ছে ডবি বিউটিফুল এই যে এটাকে কি বলে অ্যাটলিং করা আছে বর্ডার দেখুন দেখুন এই দেখুন অথেন্টিকেশন কোন পিএল নয় একটু শিখিয়ে দিচ্ছি আপনাদের পিএল হলে দেখুন একটা না আরো সব ওয়েবটাই এই দেখুন এই দেখুন বা অথবা ছেল্লি বলে এটাকে দেখুন ভিতরে হ্যাঁ জলছুরি বাংলায় বলে জল না জলচুরিটা তো হচ্ছে বর্ডার সেলফ থাকে না জলচুরিটা হ্যাঁ আমাকে নাও আরে দারুণ দারুন নাম আছে ধনে কালিতে হয় এই ধনেকালিতে একদিন দেখিয়ে দেব হ্যাঁ জলচুরি হ্যাঁ হ্যাঁ এটাকে এটাকে ছল্লি বলে হিন্দিতে আর ডবি বলে সেলফ আর জলচুরিটা তো বিভিন্ন কালারে হয় হ্যাঁ না 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 কালার নেই কালার না হলে আমি এই শাড়ি ছাড়ে দেব না লাল না লাল না লাল নয় রানী নয় এটা কি বলবো ওটাকে টমেটো টমেটো না এটা কি বলবা। এটা রানিও নয় ঠিক ওটা ওই রকম গোলাপিও নয় ওরকম সব ও কালার অ্যাকচুয়ালি ডাই যখন হয় কালা ইয়ান যখন ডাই হয় বেনারসে আমরা বলি না ইয়ান যখন ডাই হয় একটা কম্পোজিশন আপনার আপনি একটা কাজ করুন না তো এখন সোজা হিসাব সোজা হিসাব বলছি অ্যাকাউন্টস না সোজা কথা বলে দিচ্ছি আপনি যখন কালার ল্যাবে যান যে কোনো প্রোডাক্টের বাজার বলুন এসে তখন কালার ল্যাবে গেলে তখন দেখবেন হোয়াইট থাকে রং তারপর সেটাকে কম্পোজিশন করে ওই কালারটা এনে শেপ কাট দিয়ে ওই কালারটা সফটওয়্যার থেকে মারলেই ওটা বেরিয়ে যায় তো সেই রকমই এটা হ্যান্ডাই হয় কম্পোজিশন করেই কালারটা আনা হয় কালার টোনটা রানী কালারে কিন্তু রানীর মতো ক্যাটক্যাট করছে না ওই আমরা যেটা এ বা এটা এটা তো পেরে ফুট ওয়ান ফোর এইট ফাইভ এইট ডাবল ফাইভ ফিফটি পার্সেন্ট অফ সেভেন ফোর টু এইট এই হ্যাঁ ওই তো একটা বিখ্যাত নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান এইট ফোর নাইন ফাইভ নাইন টু বিখ্যাত নাম্বার ওই নাম্বার হ্যাঁ আমাদের বুকিং প্রসেস নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান এইট ফোর নাইন ফাইভ নাইন টু এই সাইটা দেখুন সাইটা দেখুন নিয়ে তো এই দেখুন টুইল করে জড়িকে টুইস্টেড করে করা হয়েছে দেখুন এখানে আয় এখানে আয় হ্যাঁ 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 দেখেছেন উইবিংটা হচ্ছে হ্যান্ড ওভেন হ্যান্ড ওভেন আসবে শাড়িটা একটু দেখিয়ে দাও বহরটা দেখিয়ে দাও দেখুন ভালো উইভার্স ভালো স্টোরে যখন যায় শাড়িগুলো তখন ভালোভাবেই সমস্ত কিছু দেয় দেখুন দেখুন কোথায় এসছে দেখুন হ্যাঁ আরেকটা কথাও বলি আমাদের এই স্টোরেজে যে শাড়িগুলো আমি দেখাচ্ছি এগুলোই যে আপনার কাছে ক্রয় করতে হবে এমন কোনো নেই আপনি তিনটে স্টোরেও এরকম ছাড় দেওয়া আছে এই রকম ছাড় দেওয়া আছে এখানে হয়তো কিছু কিছু ছাড় আমি যেমন এই যে দেখুন কুটু ইন্টারলকিং ওই শাড়িটা এটা আমি জানি না কি এটা কেন এই প্রাইসটা করে দিল যাই হোক এটা ঠিক আছে এই দেখুন সব স্টোরেই আছে বিউটিফুল ব্লাউজ আপনি আপনার মতো করেই পড়বেন আপনারা আপনার মতো করেই পড়বেন দেখুন আচলটা দেখবেন বিউটিফুল দেখুন দেখুন বিউটিফুল

এই যে এটা দেখাচ্ছ না বা বাবা সাইনবোর্ড দেখিয়ে দিচ্ছে এটা হয় আপনাদের নালে আমার ওয়ান ফোর সিক্স থ্রি ফাইভ ফিফটি পার্সেন্ট অফ সেভেন থ্রি ফোর থ্রি সোজা কথা একদম এক্সপ্লেনেশন করে দিচ্ছি দেখুন এই টাকা বিজনেসে হচ্ছে সবচেয়ে আমি একটু বলি অন্যরকম আমার টাকা দরকার আমি করছি একদম নয় এই তরুণরা যারা বিজনেসে নামবেন বিজনেস হচ্ছে সবচেয়ে বেশি রোলিং আর প্রফিট প্রফিট করলে প্রফিট বাড়িয়ে যাবে আর আপনি যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজটা করুন মানে আপনি ঠিক ঠিক প্রাইস রাখুন ঠিক দেখবেন আপনার একটা আপনার ইচ্ছেটা যদি ভালো থাকে ঠিক আপনার কাছে মানুষ আসবে আপনি ক্রয় করবে সবকিছু করবে আর বিজনেস এমন করতে হবে বুদ্ধি লাগিয়ে যে আমার প্রফিটটা যেন আপনি বুঝতে না পারেন এটাই হচ্ছে ব্যবসা আমি তো আমি এমন ব্যবসা করব যাতে আপনি আমার প্রফিটটা বুঝতে না পারেন আরেকটা আরেকটা কম্পোজিশন হচ্ছে দেখুন সুতো যে করে দেয় জড়ি যে দেয় যে উইবার্স আছে আমি একটা হ্যাঁ সুন্দর করে বলে দিচ্ছি তখন এই শাড়িটা প্রোডাকশন আছে আপনার যদি আমার যদি নলেজ থাকে ওই যে দিদিভাইরা যে সব কমান্ড করে ভালো ভালো কমান্ড আসে হ্যাঁ তাই তো জানে বলেই তো করে দেখুন তাহলে আর কেউ আপনাকে করতে পারবেন কি করলেন ভাল একটা দাম বলে দিলেন দরদাম করলেন বা করলেন না কিন্তু আমার কাছে যদি কোনো শাড়ি নিয়ে আসে তার সঙ্গে আমি বলবো যে এটা সুতো কত লেগেছে কতদিন সময় লেগেছে জরি কত লেগেছে তারপরে ওকে প্রফিট দিয়ে তারপরে আমি নেব এটাই হচ্ছে বিজনেস এবার ওর প্রফিটে আমি কতটা হাত দিতে পারবো আপনাকে শুধু আপনি এসে এরম করে প্রাইস কোট করে দামটা লাগিয়ে দিলেন সেটা কিন্তু বিজনেস হল না সেটা কি হলো আপনি আনলেন আর বিক্রি করলেন ট্রেডার আপনাকে করতে হবে কি যে আপনার সঙ্গে অ্যাসোসিয়েট যারা আছে তাদের প্রফিটে হাত দিন দেখবেন অল্প 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 করে এসে দেখবেন এটা প্রফিট এসে যাবে তারপর আমার আমি আমার প্রফিটটা লাগিয়ে আপনাকে ছেড়ে দিলাম এবার ওদের থেকে যে প্রফিটটা নিলাম সেটাই আপনাদেরকে দিয়ে দিলাম দেখুন দেখুন না না এটা বলার হচ্ছে দেখুন এত কিছু আমি তো কোনদিন ভাবিনি যে আমি কি বলবো আপনাদের কাছে আর কি বলে কৃতজ্ঞতা স্বীকার ভাবিনি যে আপনারা আমাকে এই জায়গায় পৌঁছে দেবেন এবং আগামীতে এই জায়গায় এত আশীর্বাদ করছেন আমাকে যে আমি এই ইংরেজি নববর্ষে জানুয়ারি থেকে শপথ নিয়েছি যে আরো ভালো করে কাজ করব তো করবই আপনারা সঙ্গে আছেন আমার চিন্তা কি আমার ব্যাংক ব্যালেন্স তো আপনারাই দেখুন প্রত্যেকটা ফেসিলিটি আছে তিন যে কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বাজাজ যে কোনো কার্ডে ইএমআই আপনি পাবেন যদি কারো প্রোফাইল ভালো থাকে ইএমআইও পেয়ে যাবেন আর ইএমআই আর কি নেবে এতো তো আমাদের ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দেখুন শাড়িটা দেখুন হ্যাঁ এটার তো এই ম্যাটেরিয়ালটা পাওয়া যাবে স্টোরে আছে তো স্টোরে আছে না এটা আছে 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 স্টোরে পেয়ে যাবেন দেখেছেন সিল্কের দেখুন কি সুন্দর বিউটিফুল এ বাবা তাড়াতাড়ি দেখা অনেক শাড়ি দেখুন খুব সুন্দর এগুলো কিন্তু ইন্টারলকিং

দেখুন শাড়িটা দেখুন দেখুন কিন্তু বুটা আছে দেখো 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 খুব সুন্দর শাড়ি এটাও কি অনেক ছাড় ওয়ান টু ডাবল সিক্স জিরো ফিফটি পার্সেন্ট অফ দেখি খুব মানে কন্ট্রাস্ট ব্লাউজ পিস দেখুন এটা না হলে ঠিক মজা আসে না আপনার দেখবেন অনেক বড় বড় স্টোরে গেলে খুব মজা করে এদের স্লিপ দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কথা শুনে একদম কথা শুনবে দেখুন তাহলে কি দাঁড়ালো প্রযুক্তির কাছে আর্থ হ্যাঁ এটা না বললে কিন্তু হবে না না প্রযুক্তির কাছে আর্থ সমর্পণ নয় দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আপনাদের আমাদের আত্মবিশ্বাসের প্রতীক দেখুন বিউটিফুল

এইটা তো দেখুন দুপিয়ান খুব ভালো কোন দিন পুরনো হবে না আমরা তো এই চেক্স গুলো সাউথ কে দিয়েই চিনেছি না কত বলেন উটিফুল দেখো সেভেন ফোর ফাইভ জিরো ফোরটি পার্সেন্ট অফ ফোর সেভেন জিরো খুব সুন্দর একটা শাড়ি beautiful দেখুন 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 চা আমড়াই দিতে পারি प्योर ऑथेंटिक ब्यूटीफुल ब्यूटीफुल দেখুন ब्लाउज সত্যি খুব ভালো লাগে এক্ষুনি তোদেরকে শুরু হওয়ার কাছে দেখুন কস্টলি শাড়ি যখন যে কোনো স্টোরে আসে আমার হাতে আসে আমি শুধু হোয়াটসঅ্যাপে এগুলোই দেখি অন্য কিছু সারাদিনই খুলি না কিন্তু যখন আসে তখন একটা অনেক ভালো লাগে কাজ আমার মনে হয় আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি বিশ্বাস করুন দেখুন মসলিনগুলো একটাও নেই সব শেষ আরেকটা মসলিনের করবো আরেকটা মাসলিনের আরো জমা হয়েছে না কিছু শাড়ি আরেকটা মাসলিন করব এখন সব দামি দামি শাড়ি করব সিল্ক 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 দেখুন এই মানে বলি আপনাদের দেখুন আমি কি দেখাচ্ছি সিল্ক ম্যাটেরিয়াল দেখাচ্ছি আর আমরা ঠাকুর ঘরে মানে ঠাকুরকে কি পোশাক পরাই দেখবেন সিল্কের পোশাকই পড়াই সবসময় তাই না আর ঠাকুরকে সিল্কের পোশাক ভালো ভালো ফল ভালো ভালো মিষ্টি কার জন্য নিয়ে যাই ঠাকুরের জন্য নিয়ে যাই তাই তো এখন সেজন্য আজকে যখন একটা সুন্দর দেখুন একটা শাড়ি ফোর প্লাই সিল্ক আমি যখন আপনাদের সামনে উপস্থাপনা করছি তখন নিজেকেও সেরমভাবে ভাবে একটা সিল্কের মেটেরিয়ালকে নিয়ে আসতে হবে আর এইটা আমাদের নিজেদের ইউনিটে ওয়ার্কসিক একদম পুরনো ট্রাডিশন আরেকটা কালার বিউটিফুল খুব সুন্দর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে দেখুন মানে আমি তো ঠাকুরকে আমি আমার মতো করে দিলাম এবার যদি কে গ্রহণ করবে সেটা হচ্ছে ঈশ্বরের সবাই তো পুজো দিতে সবাই সবাইকে গ্রহণ করে নাকি আমরা তো মনে করি এই দেখো অফ সিক্স এইসব প্রাইজে কোনো দিন কোনো একটাই আছে হ্যাঁ একটাই না দুটো আছে দাদা দাদা এটা এক্সপেরিমেন্ট আছে খুব সুন্দর অনেক বড় ডিজাইনারের সিলভার প্রত্যেকটা জরির মধ্যে কিন্তু সিলভার থাকবে কম বেশি পিওর সিলভার থাকবে কি সুন্দর অসাধারণ দেখুন দেখুন বিউটিফুল বাহ কাপড় দেখুন ফোর প্লাই দেখুন কত মেরিট আছে দেখুন প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয় দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক হোক আর কি ডাক দিয়েছিলাম আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে বেঁচে থাকার জন্য যাই কর্মসংস্থান আমার নাগরিক অধিকার থাকুক আপনার নৈতিক সমর্থন তো এইটুকুই চেয়েছিলাম এইটুকু আমাকে দিয়েছেন বাস কেনাকাটাটা কোনো ইস্যুই নাই আপনার নৈতিক সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার সাহা টেক্সটাইলের প্রতি একটা সাপোর্ট থাকবে বা আপনি সাহা টেক্সটাইলের কে এইভাবে আপনার যন্ত্রটাকে আমাকে আমায় এবং আমার প্রতিষ্ঠানকে যেভাবে ভালোবেসে নিয়েছেন তা আমার এই অনুষ্ঠানটাকেও আপনারা ভালোবেসে একটু শেয়ার করুন আর কি চাই আর কিছু চাই না শাড়ি আমি বিক্রি করে দেবো আমি ব্যবসায়ী শাড়ি বিক্রি করে দেবো বড় আর যাদের অনেক টাকা রোজগার তো তা তো খরচা করার কোনো জায়গা নেই খরচা তো করতেই হবে তাহলে কি দাঁড়ালো দেখুন একটা গাড়ি পাওয়া যায় দশ লাখ টাকায় একটা গাড়ি আবার তিন কোটি টাকাও পাওয়া যায় একটা গাড়ি দশ কোটি টাকাও পাওয়া যায় তো যেটা নির্ভর করবে আপনার ইচ্ছের উপরে আপনার টাকা আপনি খরচা করবেন কিন্তু আপনার বুকসে থাকবে তাই না আমার আমার টাকা আমি খরচা করব কিন্তু আমার বুকসে থাকবে সব তাই না তো সুতরাং সমস্যা কোথায় আমরা আপনি ক্রয় করবেন আপনার সব বাড়ি গাড়ি ফোন ঘুরতে যাওয়া খাওয়া দাওয়ার সঙ্গেও এইটাকে সঙ্গে রাখুন এটা হচ্ছে কি হচ্ছে যে আমি আমার দেশের ভাই বোনেরা হ্যাঁ এটা এখানে আবার আমাদের মানে বোনেরা বনে মাঝে মাঝে বনে নেয় আর বেশি কাজ করে বাড়িতে বসে কাঞ্চিপুরমে আপনি এক একটা আর্নি গ্রাম আছে বা বিভিন্ন এলামপলি বা বিভিন্ন জায়গায় আছে মানে সব যাবেন ঘরের মধ্যে যাবেন দেখবেন রাশিপুরম সব দেখবেন সব মহিলারা আসলো এসে চশমা পড়বে চশমা করা বয়স্ক লোকেরা আসবো সাদা চুল পাকা এসে আপনাকে কফি অফার করবে ই করবে তারপর শাড়ি দেখাতে শুরু করে দিল পুরুষরা কেউ নেই কি সুন্দর যত্ন করে চা দেবে তারপর আস্তে আস্তে সুন্দর করে আদর করে শাড়িগুলো দেখবে সেখান থেকেই তো শিখেছি ভালো জিনিসগুলো তো সব জায়গা থেকেই নিতে হয় আর খারাপ গুলো কোথায় ফেলতে হয় ডাস্টবিন ভালো যেগুলো আছে সমস্ত জায়গায় নাও অসুবিধা নেই কিছু সেগুলো রাখো আর খারাপগুলো ডাস্টবিনে ফেলে দাও তার ডাস্টবিন থেকে আর ব্যাক করে না কেউ দাম বলা হয়েছে কি সুন্দর একটা শাড়ি দেখালাম না দেখুন

সুন্দর সারি এটা একদম ভালো খুব ভালো লাগে হ্যাঁ তিনটে প্রতিষ্ঠানে তিনটে প্রতিষ্ঠানে পাওয়া যাবে তিনটে প্রতিষ্ঠানে আমাদের পাওয়া যাবে আহ সাহায্য বারাসাত ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান পাও কাঁচা পাড়া মনি বিউটিফুল 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 দেখবেন এই দেখুন ফোরপ্লাই ছাড় ছাড়াও এই প্রাইজে পাব এমনি তো আমাদের কাছে কম আমরা ভয়ে ভয়ে কম নাম ফেলি আমাদের স্টোর তো গ্রামে থাকি তো রুরাল বারাসাতে বিশ্বাস করুন আমি চাইছি আর আমার তো দেখুন কি বলবো মানে এই আমার কোন পার্সোনাল কোনো খরচা আছে না সত্যি কথাগুলো শেয়ার করছি এক্সপেন্স করতে বলো কিন্তু আমার তো গাড়ি ছাড়া গাড়িও কেনা বন্ধ করে দিয়েছি একটা কার কিনেছি তাও আপনাদের আশীর্বাদে এবার কিনে এবার ইয়ের থেকে প্রাইজও নিয়ে এসছি হ্যাঁ এটা শেয়ার করা হয়নি না এটা আমরা এবার ওই ইয়েতে টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া একটা হয় পোর্টুলিয়াম একটা হয় আর দুটোতেই শেয়ার প্রাইস পেয়েছি আমরা যারা দেখছেন ফোর্ড মডেল এ ফোর্ড মডেল এ মানে এ এ নাইনটিন টোয়েন্টি না নাইনটিন টোয়েন্টি বছর বয়স হয়েছে না এখন তো গাড়ির তো কোনো শখ নেই প্রচুর গাড়ি আমার লাইফে বোধ হয় তো আমি চেঞ্জ করেছি বোধহয় বাহ্ন টিপ্পান্নটা হ্যাঁ আর গাড়ি তো প্রচুর এখন অনেক গাড়ি আছে আর সব কটা কোন চিন্তা নেই দেখো আছে তো হ্যাঁ 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 এই শাড়িটা দেখো সিলভার জড়ি কি ভালো শাড়ি এটা কি ঝুলছে এটা দেখবেন একটা মজা দেখবেন এই দেখুন এটা তক করে এই দেখুন দেখুন খুলেই গেল এটা আমার চোদ্দ তারিখে পরে খুলে যাবে এটা রাখো এটা এরকম আছে অফারটা এরকম আছে পঞ্চাশ শতাংশ হয় আপনি নেবেন নাহলে আমি নেব একদম রিয়েল কথা বলে দেওয়া ভালো বল হ্যাঁ কোন লুকাচুরি নেই দেখো কি সুন্দর শাড়িটা দেখুন বিউটিফুল কত ডিগনিটি ক্যারি করবে তো শাড়িটা এই দেখুন বডিটা চেকস আছে আর বড় এই যে ব্লাউজ ও এইবার কি হচ্ছে স্লিপে যখন বর্ডারটা পড়বে ব্যাকে পড়বে মাথা নষ্ট দেখো

সব শাড়িগুলো দেখাতো আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি এটা দেখুন তো এইটা এইগুলো তো ট্র্যাডিশনাল যেগুলো ছোট থেকে বড় হয়ে মানে বড় মানে ছোট থেকে আমরা দেখে বড় হয়েছি দেখুন এটারও কি দেওয়ার দরকার আছে বলছি বের করে দাও এখন যাক ঠিকই বলেছে আমরা এখন তো প্রচুর প্রেশার কিভাবে এসছি আজ একজন ইম্পর্টেন্ট লোককে নিয়ে এসছি আপনাদের সামনে আমার থেকেও দামি আমার থেকে বেশি কাজ করে হ্যাঁ এটা দেখিয়ে দাও ব্যাক করে দেখিয়ে দাও তোমাকে দেখুক একটু দেখিয়ে দাও দেখুন এই যে আমি বলি না কন্টেম্পোরারি কেন বলি বলুন তো দেখুন হওয়া উচিত কিন্তু এইভাবে এইটাকে নিয়ে একটা সাইড আমরা ব্লু মেনে করে দিয়েছি এই দেখুন এই দেখুন দেখেছেন এটাকে বলে কন্টেম্পোরারি মানে ট্রাডিশনাল বজিয়ে রেখে একটা কন্টেম্পোরারি ডিজাইন করা এখনকার মতো করে উপযোগী করে করা এখনকার মতো করে কালারগুলো সেইভাবে আপনাদের কাছে সামনে নিয়ে আসা এই দেখুন আর প্রত্যেক এইটা এই যে দেখুন কুটু কাট শটল এই দেখুন এই দে উল্টো দিকটা দেখা দেয় দেখুন কা হাতে এখন আমার কাগজ কেটেও হয় দাও Beautiful. ঝুলছে <laughs> Beautiful. <laughs> 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 এটা তো বলতেই হবে ভাই এগুলো তো আমাদের অ্যাসেট এগুলো তো খুব যত্ন করে রাখি এগুলোকে আমার সুন্দর করে দল ছুট হয়ে গেছে এগুলো একটা একটা করে আছে এখন আপনাদের ওখানে গিয়ে খুব সুন্দর করে থাকবে কি সুন্দর কাপড়টা দেখুন সেই ট্র্যাডিশনাল এটাকে আমরা এটা দেখো তো এটা পাছা বলি না এই দেখো ধনেখালিতে আছে বেগমপুরিতে আছেন ফুলিয়াতে আছে পাছা পাড়

এর মধ্যে রানি দেওয়া আছে এ দেখুন টুইল টুইল এই টুইল বাহ কি সুন্দর না ফোর প্লাই এক একটা অ্যাসেট হবে আমি বলছি তো দেখুন এক একটা অ্যাসেট হবে দেখুন সব হাতে ঘোরানো দেখুন হাতে ঘোরানো কোনো কাটিং নেই খুব সুন্দর দেখো কথা তাহলে কি হবে ছাড়ের সিদ্ধান্ত আমরাই নিতে পারি রাজুকে বললাম না রাজু এগুলো যা আছে তুমি একটু বাড়িয়ে করি দাও একদম বাড়ি ভালো হয়েছে নিয়ে যান আপনারা এই দেখুন এটারও কোন দরকার আছে আপনি আপনি সত্যি কথা বলবেন আপনারা এই দেখুন ট্র্যাডিশনাল সব সময় চলে আজকে চলবে পঁচিশ বছর পরে চলবে পঞ্চাশ বছর পরে চলবে একশো বছর পরে চলবে কিন্তু পিওর ইন্টারলকিং কুটু থাকবে কিনা তখন হয়তো ট্র্যাডিশনালটা থাকবে কিন্তু ভেজাল থাকবে এই জরিটা দেখুন জরিটা দেখুন এচ এফ এগুলো দেওয়ার দরকার আছে বলুন আপনারা বলুন নিয়ে যান কত এটা কত ঠিক আছে দেখুন দেখুন আপনারা দেখুন এটা একটা এটা খুব ভালো একটা গোল্ডেন অপরচুনিটি এই সুযোগটা নিন আপনারা বিশ্বাস কর নিন এবং বলবেন যে হ্যাঁ আমি ফেসবুক লাইভে মানে ফেসবুক লাইভে যে শাড়ি দেখে আমি ক্রয় করেছি আপনার কাছে একটা ব্যক্তিগত সংগ্রহ থাকবে যে একদম ট্রেডিশনাল যেইভাবে আপনি মা ঠাকুমা দিদার যেগুলো দেখে বড় হয়েছেন এই দেখুন দেখুন কোন একদম সেই অথেন্টিক যেইভাবে হয় কাঞ্চিপুরম টেকনোলজিতে হয় সেটা হচ্ছে আর এই দেখেছেন এটাও দেখি দেখি সব দেখুন পুরো ইন্টারলকিং এই 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 যে 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 কুটুটা যদি না থাকতো দু থেকে আড়াই হাজার টাকা দাম কমে যেত আর পাওয়ার তো এখন দেখিয়ে দেবে হ্যাঁ ওইটা আপনার দেখে নেবেন পাওয়ার জড়ি এবং শাড়ি যখন আপনি একটা হাতে নেবেন না একটা শাড়ি যখন আপনার হাতে আসবে আপনি বুঝতে পারবেন এটা পাওয়ার লুম না তো এগুলো তো কথা বলে এর ম্যারিট আছে দেখলেই বুঝতে পারবেন এই জাস্ট একদম আর পি এর একটা শাড়িকে যদি এরকম করে বাড়ি মারি না ও লজ্জা পাবে অনেস্টলি বলছি এ তো কথা বলে দেখো দেখুন স্টপটা দেখুন বিউটিফুল রিদ যাবে এই দেখুন দেখেছেন বাহ আমি বোঝাতে দেখাতে পেরেছি দেখুন আবার দেখিয়ে বা বাবা বাবা এইট এইটা তারপরে চলে যাবে আর চলে যাবে কি একটা শাড়ি অত নেই আমি এখন হ্যাঁ দূরের বন্ধুরা আসুন আপনারা আসুন দূরের বন্ধুরা আপনারা আসুন এসে থেকে কেনাকাটা করুন কোনো সমস্যা নেই এই যে দেখুন আজকে হয়েছে না আজকে এইটা কজন কজন আমাকে সুযোগ করে দেয় কটা মানুষ পারে বলো একটা মন্দির সংস্কার করবে কটা মানুষকে দিয়ে করায় আমি এর জন্য কারণ আমরা তো আমার মানুষ রূপে ভগবান আমি আপনাদেরকে বিশ্বাস করি কারণ আমি মানব ধর্মকে বিশ্বাস করি তো সুতরাং এইটুকু যে আমাকে দিয়ে করাচ্ছে মানে আপনারা করাচ্ছেন এটা সবচেয়ে বেশি এটা কি হলো আমি যে তিরিশটা দিন রোজা থাকে এটা আমি মাথায় এসছে হচ্ছে তারকেশ্বর যখন যায় বিভিন্ন জায়গায় ভাবতাম কি সবাই হাঁটছে আর না বলে হ্যাঁ চটি হ্যাঁ চটি কেন করে তারপরে একজন দুই ওরা যে যাচ্ছে ওরা তো অত ভারী ভারী মানুষ ওরা তো যেতে পারবে না সেই জন্য একটু এই কি পুণ্যের একটু কন্ট্রিবিউশন নেয় তো ঠিক আছে চলো তা আমি ওর থেকে যে ভাবনার থেকেই সেই ভাবনাগুলো আসে কতগুলো মন্দির মন্দির সংস্কার করি নতুন যারা করে তাদের সঙ্গে আমি যারা মন্দির মিনিমাম বছর আছে যেগুলো পয়সা সঞ্চয় করে সেটাও আপনাদের দিয়েছেন বলেই করতে পেরেছি এই তো কালকে 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 আমাদের মানে শীতলা কালী মন্দির বারো সাথে যদি কেউ থাকেন অবশ্যই আসবেন আমি আমন্ত্রণ করছি আজকে শীতলা কালী মন্দিরে আমি মন্দির সংস্কার করেছি সেটা আজকে বাৎসরিক আগামীকাল আপনারা সবাই আসবেন আমিও যাব আর কবে যেন ভোগের নিমন্ত্রণ এই সোমবার সোমবার সন্ধেবেলা আপনারা আসবেন বাপী বাবু থাকবে দেখুন হাদিসেও তো আছে যে রোজগারের একটা অংশ কন্ট্রিবিউশন করতে হয় আর তো সুতরাং গীতাতেও আছে তো সুতরাং এটা একটা এই যে আমার জন্য ভালো সুচিন্তা আমাকে দিয়েছেন এর জন্যই তো আপনাদের কাছে কৃতজ্ঞ আমাকে কি অনেক ব্যবসা করেছি বলে অনেক সেই জন্য থেকেও বেশি কৃতজ্ঞ হচ্ছে যে আপনার সুবর্ণ আস্থার পূর্ণ বীজ আমার উপরে পেতে দিয়েছেন সেটা মানে গাছ ফুল ফল মানে রূপ নিয়েছে আর কি চাই আর কিছু চাই না বাপ রে বাপ শাড়িটা দেখুন খুশি আর দেখেছেন দেখুন কুটো বের করে সকাল সকালবেলা আজকে সকালেই কত হবে সাড়ে এগারোটা বারোটা রাজু সব বের করো বের করে কি সুন্দর দেখুন হ্যাঁ এটা একটু বলতেই হবে আরেকটা কথা অনলাইনে এত রেসপন্স যাচ্ছে না আমরা মানে সেলটা হয়ে যাওয়ার পরে আর আমরা একটা কালকেও বলেছি এখনো বলি যারা অনলাইনে অভিজ্ঞতা আছে যারা কাজ করেন যাতে মিনিমাম তিন বছর অভিজ্ঞতা আছে আমরা রিক্রুট করছি এবং আমাদের খুব শিগগির ওয়েবসাইটও চালু হবে আমি একটা ডিভিশন করছি কারণ এটা আমি দেখলাম যে এটা অনেক বড় প্ল্যাটফর্ম তবে সবার যদিও করি তবুও আপনার স্টোরে এসে যে হাত লাগিয়ে যে একটা কেনাকাটার একটা অনুভূতি সুন্দর করে আপনাকে একটা প্রেজেন্টেশন করে বসতে দিয়ে আপনার কাছ থেকে মজা করে সুন্দর করে আপনি তো এখানে একটা দেবেন একটা শাড়ি নেবেন আর আপনার পকেটের টাকাগুলো আমি সুন্দর করে মজা করে নিয়ে তারপরে আপনি আসতে পারেন আসছি খুব ভালো হয়েছে আবার আসব এটা কোথায় পাবো অনলাইনে তো পাবো না আমি সেটা পাবো না আপনি যখন আমার প্রতিষ্ঠানে আসবেন আমি যে কোনো বলছি এই তরুণরা জেনে নাও যখনই একটা সম্মানিত কেতাবন্ধু ইন করবে সে তোমার সে তোমার তুমি তাকে কিভাবে স্যাটিসফ্যাকশন দিয়ে কিভাবে তাকে সুন্দরভাবে সাপোর্ট দিয়ে তার রুচির সঙ্গে তোমার রুচিটা ম্যাচ করিয়ে তার একদম বাংলায় বলছি তার পকেটের টাকাগুলো তুমি তোমার বাক্সে রাখবে সেটা তুমি ভাববে এই ভাবনাটা যদি না ভাবে এবং কাউকে সবার আগে আগে ভাবতে হবে যে সম্মানিত কেতাবন্ধুকে তাকে জিতিয়ে দিতে হবে তাকে আগে জেতাতে হবে তুমি যেত 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 লাস্টে যে ও হ্যাঁ হাডুডু খেলে না হাডু কি হাডুডু খেলে হাডুডু খেলার পরে যখন টানাটানি হয় তখন আপনি আমি যদি জিতেও যাই আমি ইচ্ছা করে ছাড় দিয়ে দিব যাতে আপনারাই জিতুন কারণ এই জেতাটা হচ্ছে সবচেয়ে বড় জেতা বিশ্বাস করুন এই 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 গুলোই আমার মাথায় ছিল যে আপনাদেরকে আগে জেতাতে হবে কারণ এটা অনেক একটা লেন্দি প্রসেস শর্টকাট কোনো রাস্তা নেই আজকে যেই মাটিটায় দাঁড়িয়ে আছে এই বাড়িটাই দাঁড়িয়ে আছে এই প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে এটা আপনাদের দেওয়া আপনাদের দেওয়া এটা মেনটেনও আমি আমাকে দিয়ে আপনারা মেনটেন করাচ্ছেন মন্দির যেরম সংস্কার করায় মন্দির যেরম মেনটেন করায় সব ভক্তদের দিয়ে তা আমার সম্মানিত তা বন্ধুদের দিয়ে আমি মেনটেন করছি আমি শুধু কেয়ারটেকার আপনাদের বিশ্বাস করুন আমি একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি সত্যি এটাই সত্যি যেই লোকটার কোন খাওয়ার টাকা ছিল না যে একশো পঁচিশ টাকা দিয়ে কালীঘাটে বিয়ে করেছে সেটা এখন যা মানে এমন একটা সুযোগ করে দিয়েছেন অসুবিধা কিছু নেই আপনাদের জন্য করেই যাব বা জরিটা দেখো না দেখো 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 বাপরে এই হচ্ছে টিসু এই হচ্ছে টিসু এই দেখো তারগুলো গুলো দেখুন এই দেখুন করবে না দেখুন তার গুলো দেখুন

নেই এই দেখো কোন সেল টার্গেট নেই কারণ কি ফ্রি ছেড়ে দেওয়া হয় না হলে তো কাস্টমারকে বিরক্ত করবে এই দেখো কি লেখা আছে স্টাফ লেখা নেই মেম্বার সদস্য এই গয়না রে গয়না এটার কিন্তু এক লক্ষ বাইশ হাজার টাকার যে শাড়িটা ওটা সেল আউট হয়ে গেছে এইটাই ছিল এটা সেটা না এটা ওটায় তিন গ্রাম গোল ছিল প্রায় চারশো গ্রামের মতো তিন গ্রাম গোল্ড ছিল হ্যাঁ চারশো গ্রামের মতো সিলভার ছিল ওর দেখুন এবং ওই সাইডটা আমরা সার্টিফিকেট দিয়ে বিক্রি বিক্রিও এখন নেই সোল্ড আউট হয়ে গেছে সার্টিফিকেট দিয়ে দিয়েছি কাপড়টা দেখুন দেখুন এই দেখো ওয়ান ফোর থ্রি সেভেন ফাইভ এই দেখো ও আগে আগে মজা পেয়ে গেছে সেভেন ওয়ান ডবল এইট টাকা সব হ্যাঁ আর কোনটা দেখাবো এইটা না এটাও কি দেওয়ার দরকার আছে দেখুন হ্যাঁ এই দেখুন এইটাও কি দেওয়ার দরকার আছে কোনো দিন দেওয়ার দরকার নেই দেখুন আমার কলিগরা হয়তো দেখছে এই সাইটা দেওয়ার দরকার আছে যে ট্র্যাডিশনাল সে জানে সে টুক করে নিয়ে নেবে এই জরিটা দেখুন এইচ এফ দেখুন দেখুন কুটু ইন্টারলকিং কি সুন্দর দেখুন হ্যাঁ দেখুন দেখুন সব আপনার সমৃদ্ধ করবে পিওর একদম হ্যান্ড ওভেন হ্যান্ডক্রাফটেড যেটা হ্যান্ডক্রাফটেড হাতে ঘোরানো হাতে বোনানো এই দেখুন সব ইন্টারলকিং এই দেখুন সব ইন্টারলকিং হাতে দেখুন দেখুন পিওর পিএলএল এটা থাকবে না পিএলএল এই ম্যাজিটি থাকবে না সকালে রিকোয়েস্ট ছিল তো সবার রিকোয়েস্ট আপনাদের তো আপনাদেরই তো রিকোয়েস্ট ছিল এখন দেখাবো সব পার করবো এখন দল ছুট যেগুলো আছে এক এক পিস করে আছে সব বের করবো এখন সব স্তর থেকে আনিয়ে বের করবো আর কল্পকাধীন আছে তারপরে এনে আবার নতুন প্রোডাকশন করবে মানে রোলিং যাকে বলে আর কি রোলিং আমি ব্যাংকের থেকে টাকা করতে পারি কি করবে শেয়ার শেয়ার নেবে নেবে তো না নেবে এসে এসে কি করবে আরো চিঠিপত্র সব দিয়ে শেষ করবে প্রফিটের শেয়ার নেবে না ব্যাংক কিন্তু বিজনেস করে কিন্তু বিজনেস না ওরা কি করে বলেন তো এটা এটাকে কি বলে দাঁড়াও এটা হচ্ছে মানে ব্যাংক যেটা করে সেটা হচ্ছে সেটেলমেন্ট বিজনেস বলে প্রফিটের ব্যবসায় করে লস তো লস তো করবে না আমার লসে শেয়ার করবে কোনোদিন করবে না আমি আমি যদি এক লক্ষ টাকা ব্যাংক থেকে আমি নেই কোনোদিন আমি যদি ঠিক মতো ঋণ শোধ না করতে পারি তবে শোধ করাটাই ঠিক আমি বাঙালি হয়ে বলছি কেন স্যার বীরেনও বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে সম্মানের সহিত ফেরত দিয়েছে স্যার বীরেন হচ্ছে টিস্কো যার নিজস্ব মানে হেলিকপ্টার ছিল হেলিপ্যাড ছিল তাই তো হ্যাঁ তো এটা বাঙালি হিসাবে হ্যাঁ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আলামোহন দাস হাওড়ার তো এইসবগুলো তো আমরা দেখি স্যার না আরেকটা হচ্ছে প্রিন্স দ্বারকানা ঠাকুর বাঙালির ব্যবসায় বাঙালিকে শ্রীময় করতে চেয়েছিলেন এইগুলো হচ্ছে আমাদের অনুপ্রেরণা এগুলো তো আমাদের অনুপ্রেরণা এগুলো তো দেখে কে বড় হয়েছি দেখুন এই যে লোহা শিল্পে এই যে আলামন দাস দাসনগরের উনি তো একমাত্র বাঙালি যে সম্মানের সহিত ব্যবসা করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন আগে ছিল নাকি বাঙালি বাঙালি ছাড়া ছিল না তো ওই দেখো আগে দেখিয়ে জিরো সিক্স টু জিরো ফাইভ

ট্র্যাডিশনাল একদম কাঞ্চিপুরমের একদম ট্র্যাডিশনাল আচলটা এইটা ব্লাউজ হয়েছে বাহ এটা ভিতর থেকে টু নাইন ফাইভ ফিফটি পার্সেন্ট অফ ওয়ান টু ফোর এইট ওয়ান ওয়ান টু ফোর এইট এবার দেখুন তিন হাজার টাকার দাম কমানো হয়েছে দেখবেন দেখুন এটা কিন্তু দেখুন কোরবাই নয় দেখেছেন হলে এখানে কিন্তু আলাদা এসে বন্ধ হতো করবাই নয় এটা ওয়েব ইয়ানে হয়েছে আর জড়িগুলো দেখুন ও হ্যাঁ এগুলো হাতে গোড়ালো এগুলো হ্যাঁ সিলভার গ্রুপ খুব সুন্দর হ্যাঁ পাওয়া যাবে তো কাঁচা বাড়া পাওয়া যাবে খুব সুন্দর ব্রোকেট যেটা আমরা ব্রোকেট তো সব জায়গায় হয় দেখুন বহরটা দেখুন কোথায় চলে এই দেখুন প্রতিটা স্টোরে আর শুধু তো শাড়ি দেখাল প্রতিটা স্টোরেই আমাদের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত অফার রয়েছে ফার্নিশিং এ তো ফার্নিশিং এর নাম কি আমাদের সাজাবো যতনে মোর স্বপ্ন নিজ কি সুন্দর নাম না কবে ভেবেছি কবে ওইটা বোধ তুই আসার আগে ভেবেছিলাম নাকি না পরে পরে না এটা বিউটিফুল হ্যাঁ তবে লকডাউনের পরে কি করব কি করব তোদেরকে নিয়ে বাপরে কি চিন্তা কি খাবো কি করবো কি করাবো আমার খাবার চিন্তা নেই তোদের খাবার চিন্তা করেছি তারপরে দেখলাম অনলাইন অনলাইন চালু করে করে দিলাম পিছনে বিউটিফুল জোর সে নোয়াখালী জানি মনে পড়ে যে মানে গাড়িকে পুলিশ পারমিশন করিয়ে পুরো গাড়ি করে প্রোডাক্ট এনে মাল বিক্রি করেছি প্রোডাক্ট বিক্রি করেছে ভাবতে বাপ তারপরে কি দিয়েছিলাম নগদ নগদেই তো মাথা খারাপ হয়েছে না কি একটা শুভ চিন্তা দিয়েছে দিয়েছে নগদ সঙ্গে নগদ না বাস সারা ভারতবর্ষের সব জড়ো হয়ে গেছে নগদ নগদ বিউটিফুল খুব সুন্দর শাড়ি सब सरिता पॉलुम तेरी हुई वन नाइन फोर टू फाइव फिफ्टी परसेंट ऑफ नाइन सेवन वन थ्री मेरा एड्रेस है हरिताला बरासत एयरपोर्ट एयरपोर्ट का बगल में और एक है फिफ्टी वन बाई टू हिंदुस्तान पार्क उसको अमरवाड़ी नाम देता है आप आपको आप जब बोलेगा अमरबाड़ी ऐसे बोलता है इसके लिए नाम दिया है তো ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান পার্ক অপোজিট বাসন্তী দেবী কলেজ অর হাই কাছাপাড়া মিলননগর অপোজিট বন্ধন ব্যাংক সাহা টেক্সটাইল মনি সিলভার সব ফিফটি পার্সেন্ট লাগিয়ে দিয়েছে দেখুন

কি আমাদের ছাড় ছাড়াও প্রাইস কম আছে আপনারা তো জানেন মানে কলকাতায় তিনটা চারটে স্টোরেও এরকম ভালো অথেন্টিক পাওয়া যায় আপনারা দেখবেন কারণ আমাদের তো গ্রামে মানে রুরাল থাকি আর তাছাড়া আমাদের অত ফিটফাট নেই তো দেখবেন সেরকমভাবে সেই জন্য আমাদের অল্প প্রফিটেই হয়ে যায় তো সুতরাং আপনারা আসুন শাড়ি কিন্তু অনেক অথেন্টিক আছে এবং অনেক ভালো ভালো শাড়ি দেখুন কাঞ্চিপুরম আপনার দেখুন আমরা কিনিয়ে কাজ করি এই পর্বগুলো যে পরপর হচ্ছে রাখবেন আপনাদের ফোনে একটু তাহলে আর দেখবেন বুঝতে কোনো অসুবিধাই দেখুন হ্যান্ডলুম আর এখন আর এসব লাগাই না এখন এখন লাগাই না

এই শাড়িটা কিন্তু না দেখালেই নয় ও এটা দেখাই এটা এটা খুব ভালো ম্যাট ম্যাট দেখুন কিভাবে স্যান্ড ওয়াশ করে এটাকে ম্যাট করা হয়েছে টুইল বিউটিফুল আচ্ছা beautiful কি শুন এটা না এটা তো দেখ না যে যাবে এদের টুইলটা যাবে কি মনে হয় যাবে না যাবে যাবে টুইল যাচ্ছে না এই বর্ডারটা একটু দেখো বর্ডারটা হ্যাঁ 50% অফ 5273 এই Ayda. Dekom. Dar. Çok şundur. Blouse. Açol.

বিউটিফুল আমি নিজে হাতে করে ক্যারি করে তো নিয়ে এসেছিলাম আসলে কি হয়েছে ও ইচ্ছে করলে নিজেও ক্রয় করতে পারে কিন্তু আমি ওই যে দু হাজার কিলোমিটার দূর থেকে হাতে করে নিয়েছি ওটার ওটার দামটা অনেক ওটা অনেক ওটার ভ্যালুটা অনেক না হ্যাঁ এখন তো ও তো আমার থেকে বেশি স্যালারি আমি তাই ভাবছিলাম মানে পরিশ্রমের যে কোনো বিকল্প নেই তোকে নিয়ে আজকে ভাবছিলাম বিশ্বাস কর তোকে নিয়ে ভাবছিলাম সেই একভাবে আজকে আমাদের যেহেতু সফটওয়্যারে বারকোড হয় না এত দেখুন প্রোডাকশন করে প্রোডাক্টগুলো তো প্রতিটা স্টোরে রিফিল করা হচ্ছে এগুলো আমার কাজ আর এরা কি করবে এরা আপনাকে পরিবেশন করবে যেরকম আমাদের ক্যাটারিং এর যারা সার্ভিস দেয় সেরকম মেইন তো হচ্ছে যোগান দেওয়াটা এবং যোগান দিতে গেলে কি করতে হবে সফটওয়্যার সমস্ত গেট এন্ট্রি থেকে কি কি করতে হয় বল একদম তাকে আমি তাই দেখছিলাম এবং তোর কাছে যখন কেউ গিয়ে একটা কাজের জন্য তার সে যেন আমার কাছে একটা অন্য কেউ ওকে ডিস্টার্ব করছে কাজের ব্যাঘাত হবে মাঝে মাঝে মনে পড়ে তো তোর সামনে বসে আসলে তোর সঙ্গে বকাবকি করে উনি কেন এসছে তখন কিন্তু তোর উপরে রাগ করি না রাগ করি ওর ওদের উপরে না তোর উপরে রাগ করি কারণ প্রত্যেকটা হচ্ছে তোর যেরকম টাইমের ভ্যালু আছে ওদেরও টাইমের ভ্যালু আছে তো সেই জন্য টাইমটাকে নিয়ে আসলে তো তাকে আমরা সুন্দর করে রিসিভটা করি আমরা টাইম কমিটমেন্ট তো আমরা বলছি আপনি চারটে আসুন তো যখন তখন আসলে তো সমস্যা নেই না সবাই তো কাজে বিজি থাকে এটাই বলছিলাম এটাই কাজের এটাই বোঝাতে পারছিলাম না তোকে প্রত্যেকের কাজের অনেক বড় হ্যাঁ তবে কাজ করব আমি কাজ করব আপনারা শুধু সঙ্গে সাপোর্ট দিন কাজ করবো আপনি কাপড় দেখুন

স্কার্ট বর্ডার দেখবেন সাউথে যখন যাবেন না দেখবেন বড় বড় হোর্ডিংগুলো গুলোতে আছে এই শাড়িগুলো পরে এত এত অনেক বড় বড় স্টোরের হোর্ডিং থাকে বিজ্ঞাপন গুলো থাকে না খুব সুন্দর বিউটিফুল দেখো তো এটাও দেখাবো দুটো তো দেখাতেই হবে লালের যাদের আমি এর জন্য এটা নিজে বের করেছি যে সবাই অন্যরকম দেখাবো লালের যাদের সমস্যা যে তারা কি করবে তাদের জন্য আমি স্যারি করি দেখুন তাদের জন্য আমি দেখাবো এই और जो रेड कलर का पहनने में मान क्या हुआ है जो अकेला हो जाता है तो अब तो रेड नहीं पहनता है तो इसलिए रेड रेड बिना में और साड़ी हम बताता है अब हिंदी में हिंदी में दिखाएगा खूब सुंदर ब्लाउज अब देखिए कितना सुंदर जड़ी देखिए जड़ी देखिए ये देखिए डक्राफ्टेड हाथ में किया हुआ है देखिए देखिए ये तो मेन बड़ा बात है ना देखिए हाथ में किया हुआ है एम्बोस मैं मैंने जमीन देखिए साड़ी का जमीन देखिए कितना सुंदर है देखिए सिल्क देखिए देखिए এটা এমন কিছু আমার হাতের মানে সব জায়গায় পাবেন এই সেইটা দেখুন হয়তো আমার কাছে ছাড়টা বেশি পাবেন কিন্তু এটা সব জায়গায় যেটা এটা কিন্তু এটাকে দিয়ে দেখাতে নিয়ে এসেছিলাম যে এটা দেখুন কাঞ্চিপুরমে নয় কিন্তু এটা সাউথের কিন্তু এটা অথেন্টিক নয় এটাই এই এই বাবা তো প্রথমে দেখাবো বলে এই দেখুন লাচ্ছা বর্ডার এই দেখুন এই বর্ডারটা দেখুন লাচ্ছা বর্ডার আছে দেখুন এগুলো বুঝতে হবে আপনাকে তাহলেই আপনার ম্যারিটটা বুঝতে পারবেন ছেড়ে এই লাচ্ছা বর্ডার দেখুন বর্ডার দেখলেই তো বোঝা যায় কাপড়টা দেখুন ব্লাউজ এগুলো তো সব জায়গায় পাবেন এগুলোর জন্য কোনো সমস্যা কিছু নেই এই দেখুন এটা পাটলি মানে এটা আচ্ছা এটা হাফ আছে পাটলি নয় হাফ দেখুন দাম বলো এই দেখুন সিক্স ফোর ডবল ফাইভ থার্টি পার্সেন্ট অফ ফোর ফাইভ ওয়ান ওয়ান নাইন এই শাড়িটা দেখাবো আমার খুব পছন্দের বিউটিফুল দেখুন লিলেনকে মানে টুইস্টেড করে যাবে লিলেনকে করে হ্যাঁ এটা একটা সম্পদ হবে এটা দেখুন এটা অনেক যারা বোঝেন তারা ছাড়া এই শাড়িটা দেখুন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এটা শুধু দেখুন ম্যাচিংটা দেখুন ব্লাউজ ব্লাউজটা দেখুন এই যে ব্লাউজটা সিলভার দিয়ে কিভাবে সেন্ড ওয়াশ করে এভাবে করা হয়েছে দেখুন এই যে দেখুন এই যে এটা একটু দেখিয়ে দাও ব্লাউজটা একটা মারাত্মক ম্যাচিং দেখো বিউটিফুল আচল লিলেন সিল্ক টুইস্টেড মিক্স করে করা হয়েছে একটা দেখাবো আপনাদের দেখুন কিভাবে এটা দক্ষ উইবার ছাড়া কোনোদিনই হবে না এই দেখুন কোরবাইটা দেখুন কোরবাই আপনি কালকের ভাষায় বলি কোরবাই অ্যাকচুয়ালি আমরা কুটু বলি এই দেখুন কিভাবে বর্ডারটা অ্যাটাচ করা হয়েছে এই দেখুন আঁচলটা আঁচলটা দেখুন স্পান বর্ডারটা দেখুন বর্ডারটা কিন্তু লিল্যান্ড নেই সিল্ক আছে ম্যাচিংটা দেখো মারাত্মক শাড়ি বিউটিফুল এই জায়গাটা আসলে দেখো এই যে দেখো দেখো বিউটিফুল দেখুন আচ্ছা এটা আমি দেখিয়ে দিই এটা এটা কিন্তু ওয়েব ডাই বলে দেখুন 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 তার এই যে দেখুন এটা ওয়েব ডাই আর চাপ ডাই হলে কিন্তু এটা বেরোবে না তাই তো দেখুন চাপ ডাই হলে এটা ওয়েব ডাই যেহেতু ইয়ানটাকে ডাই করা হয় এদিক দিয়ে একটু বেশি পাস করে গেছে এদিক দিয়ে কম পাস করেছে বিউটিফুল বলারটাই তো লাগে এটি অন্য সাইড বলার বলার দামই নেব এখন ভালো আর ব্লাউজ আর আঁচলের খুব সুন্দর আজকে সব শাড়িগুলো দেখিয়ে দিয়েছে খুব ভালো লাগলো আপনারা নিয়ে নিন আপনার ব্যক্তিগত সংগ্রহে থাকবে আমিও দিয়ে দিলাম অফারটা এরকম রইল এবার কে নেবে হয় আপনি নেবেন নাহলে আমি নেব তো চলছে উপবাসের ব্রত পবিত্র রমজান রোজার শেষে ঈদ ফেতর ফিতর আনন্দিত প্রাণ সবাইকে ঈদের শুভেচ্ছা আর কি আমরা সবাই মিলে একসঙ্গে বলবো এই প্রতিষ্ঠান আমাদের শ্রম স্বপ্ন ভালোবাসাই করা সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত সাহা টেক্সটাইল পরি